দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে এটি চমৎকার একটি একতলা বাড়ি প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটি করলে আপনারা ডুপ্লেক্সও করতে পারবেন অসাধারণ কম্বিনেশন করে এই বাড়িটা ডিজাইনটা করা হয়েছে অল্প খরচের মধ্যে যারা গ্রামে কিংবা শহরে বাড়ি করতে চান বিশেষ করে যারা গ্রামে মাঝে মাঝে যান তারা একটা বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে ভিতরে অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন সিঁড়িটা অসাধারণ করা হয়েছে তো দশম আমি এখন কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যান নিয়ে যাব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন আমি এখন আপনাকে মূল প্ল্যানটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে বাড়িটা বাড়িটার সামনে একটা পোর্স রাখা হয়েছে অল্প জায়গা মাতৃমণ্ডলে এটার যদি আমি সামনের সাইডে দেখি এরকম যে দুই সাইডে দুইটা বারান্দা রাখা হয়েছে জন্য একটা রাখা হয়েছে তো সেই হিসাবে আমি এই ড্রয়িং ডিজাইনটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এটার অ্যানিমেশনটাও করা হয়েছে এনিমেশনটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা খুব সুন্দর যে সামনে বান্দাটা করা হয়েছে বান্দাটাও অনেক সুন্দর করা হয়েছে সব মিলায় এই বাড়িটা কিন্তু একটা কম খরচের মধ্যে খুব খুবই অসাধারণ একটি বাড়ি আমি যে কথা বলছিলাম যে যারা গ্রামে বাড়ি করতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই অ্যাপ্রোপিয়েট হবে তো দশমিনে কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে ভিতরে কম্বিনেশনটা কীভাবে করা হয়েছে না এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এই বাড়িটা নির্মাণের খরচ কত সেটারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমিনী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম আপনাদের মাপটা দেখতে পারছেন যে লম্বা চড়া মাপগুলো আছে এখানে একটা হিসাবেরও খরচের হিসাবও দেওয়া আছে ছাব্বিশ ফিট বাই তিরিশ ফিটের ওপরে মূল বাড়িটা করা হয়েছে আপনি ইচ্ছা করলে একটু কিছুটা কম বেশ করেও কিন্তু ডিজাইনটা করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না সামনে আপনি পোর্স বারান্দাটা আছে দুই পাশে দুইটা বারান্দা রাখা হয়েছে এটা হচ্ছে পোর্স বারান্দা মাঝখানে আপনি যেটা দেখলেন এটা হচ্ছে পোর্টস বারান্দা তো দশ মিনিট এখানে পোর্টস বারান্দা দিয়ে মূলত তারা বাড়ির ভিতরে ঢুকবে ভিতরে ঢোকার পরে প্রথমে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে আপনি আমি যেটা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে দেখাচ্ছিলাম যে ভিতরে ঢুকে সে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে যেটা মাপ প্রায় দশ ফিট বাই ষোলো ফিট এটা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে দুই এটা হচ্ছে একটা বেডরুম এই সাইডে একটা বেডরুম আছে ডানে একটা বেডরুম আছে দুইটা বেডরুমের সাথে তোমার দুটা বারান্দা আছে এমনভাবে করা হয়েছে যেন বাথরুম প্রতিটা বেডরুমের বাথরুমও পাচ্ছে আবার এটা একটা মাস্টার বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম তার মানে এখানে মোট চারটা ছোট্ট একটা জায়গার মধ্যে চারটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং করা হয়েছে মাত্র আপনার হচ্ছে আমি এবার দেখাবো যে এই ধরনের বাড়ি মানে সাতশো নব্বই স্কোয়ার ফিট এক কাঠার একটু বেশি জায়গার উপরে বাইরে করা হয়েছে তো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো যেমন এখন যদি এই একতলা বাড়িতে তো ফাউন্ডেশন তেমন খরচ হচ্ছে না আমি যদি ফাউন্ডেশন সহ ধরি ষোলোশো টাকা স্কোয়ার ফিট যদি খরচ হয় তাহলে আমি আটশো স্কোয়ার ফিটে যদি আমি ষোলোশো দিয়ে গুণ দিই তাহলে আমার বারো লক্ষ আশি হাজার টাকা তাহলে এই ধরনের একটা বাড়ি যদি আপনি করতে চান তাহলে বারো থেকে পনেরো লক্ষ টাকা হইলে এই ধরনের বাড়ি করা সম্ভব দর্শবন্ধী আপনারা যারা এই ভিডিওটি দেখলেন দেশে এবং দেশের বাইরে সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছি শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ